সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের পাবলিক ফোল্ডার ভিতর থেকে আমাদের তিনটা ফাইল বের করে আমরা আমাদের প্রজেক্টের ডিরেক্টরিতে আমাদের এখানে পেস্ট করেছিলাম, এবং আমরা সেই ফেজগুলোতে ইনডেক্স ফেজের মধ্যে কিছু কাজ করেছিলাম, যার ফলে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম লিখলে আমাদের এই ইনডেক্স পয়েন্টটা চলে আসে। সো আমরা আজকে কি করব, আমাদের এই এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের একটা আমাদের নিজের একটা ড্যাশবোর্ড এখানে ভিউ লোড করাবো, যেটা আমাদের নিজের একান্ত হবে। তো আমরা সেই কাজটা করার জন্য আমরা একটি ড্যাশবোর্ড চুজ করে রেখেছি, সেই ড্যাশবোর্ডটাই আমরা বসাবো সেখানে। সো আমরা আমাদের এই ড্যাশবোর্ডটা এটা না এটা এই আমাদের এই ড্যাশবোর্ডটা আমরা চুজ করেছিলাম। তো আমরা আমরা যদি আমাদের এই ড্যাশবোর্ডটা ওইখানে নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে আগে এই যে এই স্টেম এই ড্যাশবোর্ডের যে স্টাইলগুলো আছে সেগুলোকে আমাদের কপি করতে হবে। আগে কপি করে আমরা কি করব, আমাদের প্রজেক্ট যে লারাভেল যে প্রজেক্ট ফাইলটা আছে সেটার ভিতরে যাব, গিয়ে পাবলিক ফোল্ডারে আসবো। পাবলিক ফোল্ডারে আসি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, মাস্টার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে মাস্টার ভিতরে যাব। মাস্টার ভিতরে গিয়ে আমরা এখান থেকে যে ফাইলগুলো কপি করলাম সেই ফাইলগুলো আমরা এই মাস্টার ফোল্ডারের ভিতরে কি করব, পেস্ট করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো এখানে কপি করে নিয়ে আসলাম। কপি করে আনার পরে এখন এখন আমরা কি করব, এখন আমরা রিসোর্সে যাব, যেহেতু এই ফেজটা কোথা থেকে পায় এখন আমরা সেটা দেখব। আমাদের এই সেই ফেজটা পাচ্ছে এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পাচ্ছে। এখান থেকে কিভাবে পায় আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে লারাবেল লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানেও লারাবেল লেখা আছে আপনারা তাও দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা পরিবর্তন করি, দেখি আমাদের পরিবর্তন হয় কিনা। যদি পরিবর্তন হয় তাহলে বুঝবো যে হ্যাঁ, আমাদের যে প্রজেক্ট ইন্ডেক্স যে ফাইলটা সেটা এখান থেকে লোড হচ্ছে। তো আমরা ওখানে ওয়েলকাম লিখলাম, দেখি আমাদের এখানে ওয়েলকাম আসে কিনা। যদি আমাদের এখানে ওয়েলকাম আসে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের ফেজটা ওইখান থেকে লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফেজের মধ্যে ওয়েলকাম চলে এসেছে, এবং আমরা তাহলে শিওর হলাম যে আমাদের ফেজটা এখান থেকে লোড হচ্ছে। তো এটা ডিফল্টভাবে এখানেই থাকবে, আমরা এটাকে ধরবো না। আমরা কি করব, এই ভিউর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব, একটা ব্লেড ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দেবো মাস্টার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা একটা ব্লেড ফাইল ক্রিয়েট করতেছি, ব্লেড ডট পিএইচপি নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন আমরা এই ব্লেড ফাইলটা ক্রিয়েট করলাম। এখন এই ব্লেড ফাইলের মধ্যে আমরা কি করব, আমরা আমাদের যে ড্যাশবোর্ডটা চুজ করলাম সেই ড্যাশবোর্ডের ইন্ডেক্স ফাইল, এই যে ইন্ডেক্স ফাইল যেটা, সেটাকে আমরা এখানে আমাদের কোড এডিটর মধ্যে ওপেন করব। ওপেন করার পরে আমরা কি করব, এই কোড এডিটর মধ্যে যতগুলা কোড আছে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা আমাদের যে ব্লেড ফাইলটা ক্রিয়েট করলাম সেখানে আসবো। সেখানে এসে সরি, খুব ঠান্ডার কারণে কাশি হচ্ছে। সে ব্লেড আমরা যে মাস্টার ফাইলটা ক্রিয়েট করলাম সে মাস্টার ফাইলের ভিতরে এসে সবগুলোকে আমরা কী করবো, পেস্ট করে দেবো। পেস্ট করে সেভ করব। সেভ করার পরে যদি আমরা এখানে ভিউ লোড দিই তাহলে দেখবো যে আমাদের ফাইলের কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা এখানে এখনও ভিউ লোড করেনি। সো বন্ধুরা, এখানে ভিউ লোড করানোর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা একটা কাজ করি, আমরা একটা কন্ট্রোলার বানাই। আমাদের একটা কন্ট্রোলার প্রয়োজন আছে অবশ্যই, আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিই। তার আগে আমরা এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারে আসলাম। প্রজেক্ট ফোল্ডারে আসার পরে আমরা কী করবো, শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখানে অফেন উইন্ডো করব।
অফের উইন্ডো করে আমরা এখানে কমার লিখবো, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার আমরা কন্ট্রোলারের যে কমান্ডটা সেটা লিখলাম। এখন আমরা লিখবো কন্ট্রোলার নাম, আমরা আমরা অ্যাডমিন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করব। অ্যাডমিন কন্ট্রোলার নামে আমরা একটা কন্ট্রোলার নাম লিখলাম এবং এটার রিসোর্স দেব। রিসোর্স দিলে অবশ্যই আমাদের ফাংশনগুলো সহ চলে আসবে। সো আমরা রিসোর্স সহ দিলাম, রিসোর্স সহ দেওয়ার পরে আমরা আমাদের এখানে কন্ট্রোলারটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একটা কন্ট্রোলার সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা আমাদের যে কন্ট্রোলারটা তৈরি করলাম সেই কন্ট্রোলারটা আমরা এখন কোথায় পাবো? আমরা সেই কন্ট্রোলার পাবো এই যে অ্যাপস ফোল্ডার আছে, অ্যাপস ফোল্ডারের ভিতরে এইচটিটিপি ফোল্ডার আছে। এইচটিটিপি ফোল্ডারের ভিতরে একটা দেখতে পাচ্ছেন কন্ট্রোলার্স নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আমাদের যে কন্ট্রোলারটা ক্রিয়েট করলাম সেই কন্ট্রোলারটা এখানে আছে। তো আমরা যদি আমাদের এই মাস্টার ফাইলটা এখন আমরা ভিউ লোড করাতে হয়, তাহলে আমাদেরকে আগে একটা রাউট তৈরি করতে হবে। আমরা রাউট তৈরি করব কোথায়, এই যে ভিউ, এই ভিউ ফোল্ডারের পরেই একটা রাউটের রিসোর্স, রিসোর্সের পরে একটা রাউট ফোল্ডার আছে। এই রাউট ফোল্ডারের ভিতরে আমরা দেখতে পাবেন ওয়েব নামে একটা ফাইল আছে। এই ফাইলের ভিতরে যাব, এই ফাইলের ভিতরে গিয়ে কি করব আমরা, এই ফাইলের ভিতরে গিয়ে আমরা এখানে একটা রাউট তৈরি করব। এই ফাইলের ভিতরে গিয়ে আমরা একটা রাউট তৈরি করলাম, যেহেতু আমাদের এটা লোড হবে সেহেতু আমরা এটা গেট রাউট নামে তৈরি করব। গেট রাউট যেহেতু আমাদের এটা এখানে ডাইরেক্ট আমাদের মেইন ডাইরেক্ট প্রজেক্টের মধ্যে কী হবে লোড হবে, সেহেতু আমরা এখানে একটা স্ল্যাশ দেবো। স্ল্যাশ দিলে আর আমাদের কোনো নাম দেওয়া লাগবে না, স্ল্যাশ দেওয়া হবে আমরা কমা দিব, কমা দিয়ে আর ডাবল কোলন দিব। ডাবল কোলন দিয়ে আমরা আমাদের যে কন্ট্রোলারটা তৈরি করলাম সেই কন্ট্রোলার নামটা লিখবো, কন্ট্রোলার নামটা লেখার পরে আমরা অ্যাট দ্য রেট দিবে। অ্যাট দ্য রেট দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করব, ইন্ডেক্স নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ইন্ডেক্স নামে একটা ফাংশন ক্রিয়েট করার পরে এখন আমরা কি করব, এখন আমরা কি করব, আমরা আমাদের কন্ট্রোলার যাব, আমরা কি করব আমাদের কন্ট্রোলারে যাব। কন্ট্রোলারে গিয়ে আমরা এটাকে একটু এটা যেটা আছে এটাকে আমরা কমেন্ট আউট করে দেব। আমরা এই রাউটটাকে কমেন্ট আউট করে দেব। আমরা এটাকে বাদ দিয়ে দেব, আমাদের এটা লাগবে না। এখন আমাদের আমরা যে কন্ট্রোলারটা তৈরি করলাম ক্রিয়েট করলাম সেই কন্ট্রোলার যাব। সেই কন্ট্রোলারে দেখতে পাবো যে আমাদের ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে, আমরা সেই ইন্ডেক্স ফাংশনে চলে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। এখন আমরা আমাদের এই ফাংশনের ভিতরে কি করব, আমরা আমাদের ভিউটা লোড করাবো। তো ভিউটা লোড করানোর জন্য অবশ্যই আমাদের রিটার্ন করতে হবে, রিটার্ন করতে হবে। আমরা কি রিটার্ন করব, ভিউ রিটার্ন করব, ভিউ ভিউ লোড করাবো। যেহেতু আমরা ভিউ রিটার্ন করব, ভিউ রিটার্ন করব, কি ভিউ রিটার্ন করব, আমরা কোন ফাইলটা রিটার্ন করতে চাই, এখানে আমরা মানে এখানে আমরা যে ফাইলটার নাম লিখবো সেই ফাইলটাই আমাদের এখানে দেখাবে। তো আমরা এখন এখানে আমাদের যে আমরা যে একটা মাস্টার ফাইল ক্রিয়েট করলাম সেই মাস্টার ফাইলের নামটা এখানে লিখবো, মাস্টার ফাইল। আমরা আমাদের মাস্টার ফাইলের নামটা এখানে লিখলাম এবং এখানে লিখে আমরা এখন সেভ করে দিলাম। বন্ধুরা আমরা কি করলাম, আমরা আমাদের এক মাস্টার ফাইল ক্রিয়েট করলাম। মাস্টার ফাইলের ভিতরে আমরা আমাদের যে এই ড্যাশবোর্ডের যে কোডগুলো আছে সেই কোডগুলোকে কপি করে এনে আমাদের মাস্টার ফাইলের মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা একটা রাউট তৈরি করলাম, আমরা একটা কি করলাম কন্ট্রোলার তৈরি করলাম। কন্ট্রোলারটা তৈরি করার পরে আমরা একটা রাউট তৈরি করলাম, রাউট তৈরি করার পরে আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম যে আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনের ভিতরে আমরা যে কমান্ডটা দিয়েছি এই কমান্ডটা লোড করাবো।
আমরা এটা তাকে তাদেরকে কি করে দিলাম, কমান্ড করে দিলাম যে তোমরা এটা এই ফাইলটা লোড করাও। তাহলে আমরা দেখি আমাদের ব্রাউজারে যদি একটা রিলোড দিই, দেখি তারা আমাদের ফাইলটা লোড করাইছে কিনা। আমরা যদি একটু রিলোড দিই, আপনারা দেখতে পাবেন যে মেনু বারের মধ্যে আমাদের যে থিমটা আছে সেই থিমটার নাম চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা সাকসেসফুলি হবে লোড হয়েছে, সে লোড করেছে আমরা যে কমান্ডগুলো দিয়েছি। যদি আমাদের কমান্ডে কোনো ভুল না থাকে তাহলে সে সাকসেসফুলি হবে, আমাদেরকে কমান্ডগুলো আমাদের থিমটা লোড করিয়ে দেখাবে। সো আমরা যেহেতু এখন এই স্টাইল দিই নেই, সো এখনো এখনো এলোমেলোভাবে থিমটা আসতেছে। বন্ধুরা আমরা স্টাইল দিই, স্টাইল দেওয়ার পরে আমাদের এই পর্ব এ পর্যন্ত থাকবে, যেহেতু টিউটোরিয়ালটা বড় করা যাবে না। আমরা এখন স্টাইলগুলো দেবো, স্টাইলগুলো দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে লিঙ্কগুলো করিয়ে দিতে হবে। বন্ধুরা আমাদের এই যতগুলো লিঙ্ক আছে সবগুলো আমরা করে দেবো, যদিও আমাদের স্টাইল স্টাইল যেগুলো আছে সেগুলো করে দিলে হতো, বাট আমরা যতগুলো লিঙ্ক আছে সবগুলো লিঙ্কেই আমরা লিঙ্ক করিয়ে দেবো। আমরা যে ফাইলগুলো কপি করে নিয়ে এসে আমাদের প্রজেক্ট ফাইলের ভিতরে রাখলাম, সেই ফাইলগুলো আমরা এখন কল করব। তো আমাদের ফাইলগুলো কোথায় আছে? আমাদের ফাইলগুলো আছে পাবলিক ফোল্ডারের ভিতরে। পাবলিক ফোল্ডারের ভিতরে মাস্টার নামে একটা ফোল্ডার আছে, ওই মাস্টার ফোল্ডারের ভিতরে এই সব ফাইলগুলো আছে। সো আমরা এখানে কল করে দিলাম যে আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে মাস্টার নামে একটা ফাইল আছে, ওই পাবলিক ফোল্ডারের ভিতরে মাস্টার নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে এই সবগুলো স্টাইল আছে, তুমি এই স্টাইলগুলোকে ধরো। সো দেখি আমরা এখন রিলোড দিই, দেখি সে স্টাইলগুলোকে ধরতে পারতেছে কি না। যদি ধরতে না পারে তাহলে আমরা আবার একটু চেষ্টা করব, আমরা দেখি সেই স্টাইলগুলোকে ধরতে পারতেছে কি না। হ্যাঁ বন্ধুরা, সাকসেসফুলিভাবে সেই স্টাইলগুলোকে ধরেছে। এবং এখানে কিছু আমরা যেহেতু জাভা স্ক্রিপ্টগুলো কল করিনি, সেহেতু জাভা স্ক্রিপ্টগুলো এখানে আসেনি। সো আমরা সেমভাবে আমাদের জাভা স্ক্রিপ্টগুলোও আমরা কল করে দেবো, যদি এগুলোকে ফাংশনের ভিতরে ঢুকাতে হবে। বাট আমি এখন সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাংশন, একটা ফাংশনের ভিতরে আপনাদেরকে ঢুকিয়ে দেখিয়ে দেব যে কিভাবে ফাংশনের ভিতরে ঢুকাতে হয়। অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব, আমরা সেমভাবে আমরা সবগুলো জিএস ফাইল কল করে দেব। তাহলে আমাদের জাভা স্ক্রিপ্ট যেগুলো আছে সেগুলোও পেয়ে যাবে। সবগুলো সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোলার অল্টার অল্টার সেভ ধরতে হবে। অল্টার সেভ ধরে মাউস দিয়ে আপনি আস্তে আস্তে সবগুলা কী করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। সব আমরা সবগুলো সিলেক্ট করে আমাদের যে ফোল্ডারগুলো সেগুলোকে আমরা এখানে কল করে দিলাম। যদি আমরা এখন সেভ দিয়ে যদি আমরা আবার এখানে রিলোড দিই, আমরা দেখি আমাদের জিএস ফাইলগুলো আসে কি না, মানে জিএস এর যে ক্যাপচাগুলো সেগুলো আসে কি না। আমাদের মোটামুটি রিলোড সবগুলো ঠিক আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে জাভা স্ক্রিপ্টগুলো সেগুলো এখানে সাকসেসফুলিভাবে পেয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এখানে সাকসেসফুলিভাবে পেয়ে গেছে। আপনারা সবগুলো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলিভাবে আমরা আমাদের মাস্টার যে ফাইলটা আছে, আমাদের মাস্টার যে ফাইলটা আছে সেই ফাইলটাকে সম্পূর্ণভাবে একদম সাকসেসফুলিভাবে আমরা এখানে ডিলিট করালাম। সো বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। আমি আবারও বলে যাচ্ছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।